2022 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছ, যারা অত্যন্ত মেধাবী ছাত্রছাত্রী, তাদের জন্য আজ আমরা একটা দুর্দান্ত বেসরকারি স্কলারশিপ সংক্রান্ত যাবতীয় তথ্য, আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া, কী কী ডকুমেন্টস লাগবে, কারা কারা আবেদন করতে পারবে, এমন সমস্ত তথ্য নিয়ে হাজির হয়েছি। ভিডিও শুরুতেই বলি, এটা যেহেতু বেসরকারি স্কলারশিপ, তাই যে কোনো স্কলারশিপের সঙ্গে এতে আবেদন করা যাবে। ভিডিও শুরুতে আরও একটা তথ্য জানাই, তোমরা যারা এবছর 2022-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিলে এবং পরীক্ষার প্রাপ্ত নাম্বারে সন্তুষ্ট না হয়ে পিপিআর বা পিপিএস করেছো, তোমাদের জন্য এই মুহূর্তের সবচেয়ে বড় আপডেট, বোর্ড সভাপতি চিরঞ্জীববাবু কিন্তু জানিয়েছেন জুলাই মাসের মধ্যেই পিপিআর বা পিপিএসের রেজাল্ট প্রকাশের চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ আগামী কয়েকদিনের মধ্যেই কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশ হতে চলেছে। এবার আমরা চলে আসি আজকের মূল আলোচনাতে। স্কলারশিপের নাম জিপি বিড়লা স্কলারশিপ। কারা কারা আবেদন করতে পারবে, কত নাম্বার লাগবে, ফ্যামিলি ইনকাম কত হওয়া লাগবে, কিভাবে আবেদন করবে, লাস্ট ডেট কবে, সব কিছু পাই টু পাই তোমাদের জানিয়ে দেওয়া হবে। তোমরা কি আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখো, ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করতে একেবারেই ভুলো না। একদম মিনিমাম পাস নাম্বার থেকে শুরু করে হাইয়েস্ট নাম্বার পর্যন্ত বিভিন্ন ধরনের সরকারি বেসরকারি স্কলারশিপ থাকে, সেগুলো নিয়ে আমরা একাধিক ভিডিও পোস্ট করেছি। যারা বিভিন্ন স্কলারশিপ সম্পর্কে আরও জানতে চাও, আজকের ভিডিওর ফার্স্ট কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করো। একাধিক স্কলারশিপ রিলেটেড ভিডিও কিন্তু তোমরা পরপর পেয়ে যাবে। বিভিন্ন নাম্বারের জন্য বিভিন্ন স্কলারশিপ রয়েছে, সেগুলোতে আবেদনও করতে পারবে। সংক্ষেপে বলি, জিপি বিড়লা স্কলারশিপ তাদের জন্য যারা 2022-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিলে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে 85% নাম্বার বা তার বেশি নাম্বার পেয়েছো, তারা এতে আবেদন করতে পারবে। এই স্কলারশিপে আবেদন করতে গেলে তোমার ফ্যামিলির ইনকাম বছরে 3 লক্ষ টাকা বা তার কম হতে হবে। এটুকু বেসিক তথ্য। এবার আমরা সরাসরি এই স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে যাব এবং দেখে নেব খুঁটিনাটি সমস্ত তথ্য। জিপি বিড়লা স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ, সেখানে ওপেন করলেই তোমরা দেখে নিতে পারবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, উচ্চ মাধ্যমিকে 85% এবং যারা আইএসসি বা সিবিএসসি বোর্ড থেকে 12 পাস করছো তোমাদের 90% নাম্বার লাগবে, ফ্যামিলি ইনকাম 3 লক্ষ টাকা বা তার কম হতে হবে, তোমাকে পরবর্তী ক্লাসে ভর্তি হতে হবে কমার্স, আর্টস, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, এগ্রিকালচার, ল ইয়ার বা বিভিন্ন প্রফেশনাল কোর্স, এই বিভিন্ন ধরনের কোর্সে কিন্তু তোমাকে স্বীকৃতিপ্রাপ্ত ইউনিভার্সিটিতে ভর্তি হতে হবে, অর্থাৎ ফার্স্ট ইয়ারে ভর্তি হতে হবে। এবং তুমি যদি এই স্কলারশিপের জন্য মনোনীত হও, তোমার কোর্স অনুযায়ী 3 থেকে 4 বছর প্রতি বছর 50,000 টাকা করে পাবে এবং প্রথম বছর আরও 7,000 টাকা এক্সট্রা পাবে বই কেনার জন্য, অর্থাৎ 57,000 টাকা পাবে। আর যারা আবেদন করবে তাদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে, ইন্টারভিউয়ের একটা প্যানেল থাকবে, তাদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। আর লাস্টে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য লেখা আছে যে তোমাদের এই স্কলারশিপে আবেদনের লাস্ট ডেট 31 আগস্ট 2022। কী করে আবেদন করবে দেখিয়ে দিচ্ছি। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি যেমন ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো তেমন বলেও দিচ্ছি, জিপি বিড়লা foundation.com। এই ওয়েবসাইটে তোমাদের যেতে হবে। ওয়েবসাইটের ওপরের দিকে দেখো অ্যাপ্লিকেশন বলে একটা অপশান আছে, এখানে ক্লিক করো। এই স্কলারশিপে অনলাইন এবং অফলাইন দুভাবেই আবেদন করতে পারো, যে কোনো একটা করতে হবে। তুমি যদি অফলাইনে করো, দেখো একদাগে নীল রঙের ডাউনলোড বলে একটা অপশান আছে, ওখানে ক্লিক করলে একটা আবেদন ফর্ম ডাউনলোড হয়ে যাবে, সেটাকে ফিল আপ করতে হবে সঙ্গে ডকুমেন্ট দিয়ে, নিচের ঠিকানায় পোস্ট মারফত চিঠি আকারে পাঠিয়ে দিতে হবে। তুমি যদি অনলাইনে করতে চাও, বলা হচ্ছে নিচে লিংক আছে, সেখানে ক্লিক করে অপশান ফুলফিল করতে হবে। কী কী ডকুমেন্ট লাগবে, তোমার কালার ফটোগ্রাফ লাগবে, যদি তুমি অনলাইনে আবেদন করো সেটা স্ক্যান করে দিতে হবে। দ্বিতীয়ত, তোমাদের ফ্যামিলির ইনকাম প্রুফ, ইনকাম সার্টিফিকেট লাগবে,
ক্লাস টুয়েলভের মার্কশিট লাগবে এবং লাগবে প্রুফ অফ অ্যাডমিশন, তুমি যে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছো বা এইচএস পাশের পর কোনো কোর্সে ভর্তি হয়েছো তার অ্যাডমিশানের প্রমাণপত্র দেওয়া লাগবে। মোট এই চারটে ডকুমেন্ট তোমাকে দেওয়া লাগবে। বলা হচ্ছে তুমি যখন আবেদন করবে তখন তোমাকে একটা ভ্যালিড ইমেল আইডি দিতে হবে, তোমাকে সম্পূর্ণ নোটিফিকেশান কবে তোমাকে ডাকা হবে ইন্টারভিউর জন্য, তুমি পাচ্ছ কিনা টাকা ইত্যাদি ইমেলেই জানানো হবে। আর বলা হচ্ছে আবেদনের আগে 500 উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছে, তুমি কত পার্সেন্ট নাম্বার পেয়েছো এই পার্সেন্টেজটা কিন্তু তোমরা আগে থেকে ক্যালকুলেট করে রাখবে। লাস্ট ডেট দেখানো হচ্ছে, এখানেও লিখে দেওয়া আছে 31 আগস্ট 2022 পর্যন্ত। আর এখানে দেখো একটা অপশান আছে, প্লিজ ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই। এখানে যারা অনলাইনে অ্যাপ্লাই করবে তারা ক্লিক করে এখান থেকে সরাসরি আবেদন করতে পারো। আমার মতে অনলাইনে করাই ভালো, অফলাইনে অনেক সময় পৌঁছতে অসুবিধে হয়। এই দেখো তোমার নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, এই যে ওপরে নো ইমেজ, এখানে তোমার একটা ইমেজের স্ক্যান কপি আপলোড করাতে হবে, অ্যাড্রেস, স্টেট পিন, মোবাইল নাম্বার, ইমেল আইডি, তোমার বাবার নাম, কন্ট্যাক্ট নাম্বার, পেশা, অ্যানুয়াল ইনকাম, তোমার মায়ের নাম, মায়ের ডিটেল, এডুকেশনাল ডিটেলস, যে তুমি কোন বোর্ড থেকে পাস করেছো, পাসিং ইয়ার তো 2022 হতেই হবে, কত পার্সেন্ট মার্কস ছিল, তুমি কোনো র্যাঙ্ক করেছো কি না, র্যাঙ্ক করলে এটা লিখবে, নেম অফ দ্য স্কুল যেখানে তুমি লাস্ট পড়েছো, যে স্কুল থেকে এইচএস দিয়েছো, এইগুলো টোটালটা ফর্ম এখানে সব কিছু ফিল আপ করে সাবমিট করে দিতে হবে। তুমি এভাবেও করতে পারো, তুমি চাইলে অফলাইনে এই যেমন এখানে দেখতে পাচ্ছ প্রথমে দেওয়া আছে ডাউনলোড করে, ফর্ম ডাউনলোড করে করতে পারো। এখানে ক্লিক করলে আবেদনের ফর্মটা ডাউনলোড হয়ে যাবে, ফর্মটা এই রকম হবেই দেখো। এই ফর্মটাও ফিল আপ করে এর সঙ্গে যে যে ডকুমেন্টগুলো বলা হয়েছে সেই ডকুমেন্টগুলোকে তুমি আর কি জেরক্স দিয়েও আবেদন করতে পারো। তাহলে বন্ধুরা, আশা করি এই স্কলারশিপ সংক্রান্ত যাবতীয় তথ্য তোমরা পেয়ে গেছো। এরপরেও তোমাদের মনে কোনো প্রশ্ন থাকলে আমি হেল্প ডেস্কের ইমেল আইডি বা ফোন নাম্বার স্ক্রিনে দেওয়ার চেষ্টা করছি, তোমরা এখানে যোগাযোগ করে নিতে পারো। তোমরা চাইলে সশরীরে নির্দিষ্ট ঠিকানায় গিয়ে বা চিঠি মারফত অফলাইনে আবেদন করতে পারো, কিন্তু আমি তোমাদের অনুরোধ করব অনলাইনে করবার। কথার কথা, যদি 28 তারিখে ভর্তি হওয়ার পর সেই তথ্যগুলো চিঠি আকারে পাঠাও সেটা কিন্তু পৌঁছতে পৌঁছতে 3-4 দিন সময় লেগে যেতেই পারে। তাই আমি অনুরোধ করব তোমরা চেষ্টা করবে অনলাইনে আবেদন করার। তাছাড়া অনলাইনে আবেদন করলে আরেকটা সুযোগ আছে যে তোমার অ্যাপ্লিকেশান আইডি দেওয়া হবে, এটা পরবর্তীতে এই স্কলারশিপ সংক্রান্ত তথ্য জানার ক্ষেত্রে তোমাকে কিন্তু সাহায্য করবে। আজ এটুকুই, নতুন আরও স্কলারশিপের খবর নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব, জানাবো তোমাদের কলেজে ভর্তি সংক্রান্ত একাধিক তথ্য। ততক্ষণের জন্য শুভরাত্রি।